সুমা জানতে চেয়েছেন, মা বাবার সেবা কি শুধু ছেলেরা করবে, মেয়েরা কি করবে না, আর মেয়েরা না করলে কি গুণা হবে? মা বাবার সেবা ছেলেরা করবে, তাদের উপরে সেবা বলতে তাদের ব্যয়ভার বহন করাটা ছেলেদের উপরে আবশ্যক, মেয়েদের উপর আবশ্যক নয়। আর হ্যাঁ, সেবা বলতে যেটি বোঝায়, যতটুকু সাধ্যে কোলায় তাদের প্রতি সদ্ব্যবহার করা, তাদের প্রতি সদাচরণ করা, তাদের আনুগত্য করা, এটি ছেলে মেয়ে সকলের জন্য প্রযোজ্য। কিন্তু তাদের আর্থিক ব্যবহার এবং সার্বিক দায়িত্ব গ্রহণ যেটিকে বলে, সেটি কিন্তু মেয়েদের উপরে বর্তায় না, ছেলেদের উপরে বর্তায়। ইসলাম মেয়েদেরকে যে কত সুযোগ এবং কত যে ফ্যাসিলিটি দিয়েছে সেটা বলে শেষ করা কঠিন। মেয়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে সম্পদ আহরণের ব্যবস্থা রেখেছেন, কিন্তু সম্পদ খরচের কোনো অপশন তাদের জন্য রাখেন, তার নিজের জন্য নিজের খরচ করা আবশ্যক নয়, অন্যের জন্য তো করা অনেক দূরের কথা। ইরশাদ জাহান রাবু, আপনি জানতে চেয়েছেন, মেয়েরা পরিপূর্ণ পর্দা করে নিজের ব্যক্তিগত কার ড্রাইভ করতে পারবে কি না? যদি পর্দা করে এবং আপনার ফিতনা থেকে উন্মুক্ত হয়ে সফরের দূরত্ব যাওয়া ছাড়া সামান্য একটু কাছে থেকে কাছে গেল এবং সেখানে তার যে পর্দার বিষয়গুলো আছে সেগুলো লঙ্ঘন না হয় এবং অন্য কোনো ক্ষতিকর দিক যোগ না হয়, তাহলে সেক্ষেত্রে তিনি এটি করতে পারবেন। কিন্তু সফর দূরত্ব হলে এটি জায়েজ হবে না, আর সফর দূরত্ব না হলেও যেখানে সেখানে যখন তখন যাওয়া, এটা তার জন্য নিরাপদ নয়, তার ব্যক্তিত্বের সাথে যায় না। এটা শুধুমাত্র মেয়েদের প্রাইভেসি রক্ষার জন্য, তাদের ব্যক্তিত্বের বিষয়টি বিবেচনা করে ইসলাম তাদের জন্য এই নির্দেশনা দিয়েছে। আব্দুল হাই জানতে চেয়েছেন, আপনার দীর্ঘদিনের লালিত স্বপ্ন ইসলামী প্রশ্নোত্তরের কল সেন্টারের কি অবস্থা? ভাই আব্দুল হাই, জেজাকমুল্লাহ খের। আমি জানি না শেখ আব্দুল হাই সাইফুল্লাহ কিনা আপনি। আপনার এই প্রশ্নের উত্তরে আমরা বলছি যে আসলে আমাদের একটা দীর্ঘদিনের স্বপ্ন আছে যে আমরা মানুষকে কল সেন্টারের মাধ্যমে ইসলামী প্রশ্নোত্তরের সুযোগ, ইসলামী প্রশ্নের উত্তর জানার সুযোগ করে দেবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এ কাজটি অনেক দীর্ঘ প্রসেস সাপেক্ষ কাজ, আমরা এটার একেবারে প্রাথমিক কাজ যেটি, সেটি তো আলহামদুলিল্লাহ শুরু করেছি। ইতিমধ্যে প্রশ্নোত্তরের একটা পেজ, একটা ওয়েবসাইট, একটা ইউটিউব চ্যানেল আমরা খুলেছি, এসবগুলো কিন্তু তারই একটা প্রাইমারি মহড়া বা প্রস্তুতির অংশ হিসেবে বলতে পারেন। এখান থেকে ইনশাআল্লাহ ধীরে ধীরে আমরা আমাদের স্বপ্নকে পূরণের পথে অগ্রসর হব, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে।